কাঁচা বড়ির জন্য কি কাঁচা বড়ির জন্য প্রথমে কলাইটাকে বেটে নিলাম, তারপরে তারপরে ক্ষেত করা আদা, পান মৌরি, কালো জিরে, সাদা জিরে, নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে ওটাকে আবার ফাটানো হবে, ফাটানোর পর বড়ি দেওয়া। বাতাসা বড়ি দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। নীল জলের বোতলটা ঘরে আছে, নিয়ে চলে আয় নীল। যা বাবা যা যা শোনা বাবা, কথা শুনতে হয় মা। একটু নু দিয়া দিছে।